কোন দুজন হচ্ছেন রাজধানীর নগরপিতা? অপেক্ষা আর কয়েক ঘন্টা। উত্তরে 6 ও দক্ষিণে মেয়র পদে লড়ছেন 7 জন প্রার্থী। এবার 2 সিটিতে প্রায় 2,500 কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটার প্রায় 54.5 লাখ, তার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রায় 1600। নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ মাঠে থাকছে প্রায় 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। নগরের সমস্যা সমাধানে ঢাকার 2 সিটিতে নানা প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এবার ভোটারদের পালা। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন 6 জন প্রার্থী। কমিউনিস্ট পার্টির আহমদ সাজেদুল, বিএনপির তাবিদ আওয়াল, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের শাহিন খান, ইসলামী আন্দোলনের ফজলে রাব্বি মাসুদ। উত্তরের 54টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন 251 জন এবং সংরক্ষিত 18টি ওয়ার্ডে 77 জন নারী প্রার্থী। ঢাকা উত্তরে মোট ভোটার 30,10,273 জন, যেখানে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা একটু বেশি। মোট ভোট কেন্দ্র 1,318টি, যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ 876টি। নিরাপত্তার দায়িত্বে মাঠে 54 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 27 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে র্যাব এবং বিজিবি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 জন প্রার্থী। গণফ্রন্টের আব্দুস সুজন, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, কংগ্রেসের আখতারুজ্জামান, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান, পিপলস পার্টির বাহারানে সুলতান ও আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। দক্ষিণের 75টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন 326 জন এবং সংরক্ষিত 25টি ওয়ার্ডে 82 জন নারী প্রার্থী। ঢাকা দক্ষিণে মোট ভোটার 24,53,194 জন। দক্ষিণেও নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা একটু বেশি। মোট ভোট কেন্দ্র 1,150টি, যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ 721টি। নিরাপত্তার দায়িত্বে মাঠে 75 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 37 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দক্ষিণেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত র্যাব এবং বিজিবি। জয়ী প্রার্থীদের নেতৃত্বে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নগর সুবিধা নিশ্চিত হবে এমন প্রত্যাশা ভোটারদের। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ঢাকার 2 সিটি নির্বাচন নিয়ে চলছে শেষ সময়ের হিসেব নিকেশ। বিশেষজ্ঞরা বলছেন, সব সন্দেহ দূর করতে ভোটারদের কেন্দ্রে যেতে হবে, তবেই দীর্ঘদিনের ভোট খরা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। তবে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে কমিশনের নীরব ভূমিকার সমালোচনা করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। খানুল আমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত বছরের 22 ডিসেম্বর ঢাকার 2 সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। বৃহস্পতিবার শেষ হয়েছে প্রচার, কিন্তু এর মাঝে ঘটে গেছে অনেক কিছুই। হামলা, মামলা, সংঘর্ষ, আচরণবিধি লঙ্ঘন সব কিছু দেখেছেন ঢাকাবাসী, যা প্রতিরোধে বা প্রতিকারে খুব একটা ভূমিকা নিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে। অনেক আচরণবিধি লঙ্ঘন হয়েছে, অনেক অভিযোগ উঠেছে, কিছু সহিংসতা ঘটেছে, কিন্তু নির্বাচন কমিশনকে আমরা নির্বাক দেখেছি। নির্বাচন কমিশন যেন ধরি মাছ মাছি পানি এই ধরনের একটা আচরণ করছে। এবং আরেকটা যে জিনিস লক্ষণীয়, যে অতীতের অভিজ্ঞতা থেকে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা দারুণভাবে প্রশ্নবিদ্ধ। অতীতের বেশ কয়েকটি নির্বাচন নিয়ে সরকারি দল সন্তুষ্ট হলেও বিরোধী দল বা সুশীল সমাজের কাউকে তা খুশি করতে পারেনি। এতে ভোটের প্রতি এক ধরনের অনীহা জন্মেছে সাধারণ ভোটারদের মধ্যে। সুজন সম্পাদক বললেন, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কেন্দ্রে ভোটার উপস্থিতি জরুরি। মহানগরের নাগরিকদেরকে আমি অনুরোধ করব, তারা জেগে উঠুক, তারা এগিয়ে আসুক, তারা ভোটাধিকার প্রয়োগ করুক। তো আমরা এই যে পাতানো নির্বাচনের সংস্কৃতি, এই সংস্কৃতি যাতে সংস্কৃতি এর মাধ্যমেই ভাঙবে, নাগরিকরা জেগে উঠলেই এটার অবসান করবে। কেবল কমিশন চাইলেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, প্রয়োজন সরকারের আন্তরিকতা ও পূর্ণ সহযোগিতা। সুশীল সমাজের প্রতিনিধি হয়ে যা চাইলেন তিনি। নির্বাচন কমিশন চাইলেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়, আমাদের অতীতের অভিজ্ঞতা তাই বলে। যদি সরকার চায় তাহলে নির্বাচন একই সাথে নির্বাচন কমিশন যদি চায় তাহলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হইতে পারে। আর যদি সরকার না চায়, সরকার যদি নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচনকে যদি প্রভাবিত করতে চায়, নির্বাচন কমিশন একভাবেই বাধা দিতে পারে নির্বাচন বন্ধ করে দিয়ে।
হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য হলেও ভোটের দিন নির্বাচন কমিশনকে পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলার পরামর্শ দিলেন সুজন সম্পাদক খান আলামিন, আরটিভি, ঢাকা।